আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শর্ণাস টিউব। আই এম শর্ণা, হেয়ার ব্যাক অ্যাগেন উইথ অ্যানাদার ভিডিও। অনুরোধ রইল ফুল ভিডিওটি দেখা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে গাজরের পাকোড়ার রেসিপি। খুবই ইজি, এখন যেহেতু গাজরটা ভালো পাওয়া যাচ্ছে শীতকালে, সো আপনারা খুব ইজিলি ওয়েতে আপনারা এটা বাসায় তৈরি করে নিয়ে স্ন্যাক নিতে পারেন। তো এখানে আমি এই পাকোড়াটা তৈরির জন্য আমি গাজর দুটো নিয়েছি মিডিয়াম সাইজের। এটাকে ফার্স্টে আমি এভাবে করে কেটে নেব। এই তো আমার কেটে নেওয়া শেষ। এই যে দেখতেই পাচ্ছেন যে এই এইরকম হবে, ঠিক একদম কুচি কুচি হবে। তো এখন আমি অপর দিকে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি করে নিয়েছিলাম, তো এখন সেটাকে দিয়ে দিচ্ছি। আর বাকি যারা ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো এখন দিয়ে দিব। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আমার অ্যাকচুয়ালি কথা বলতে একটু সমস্যা হচ্ছে, আর পরিমাণ মতো লবণ। যেহেতু আমি একটু অসুস্থ আছি প্রায় 2 সপ্তাহ ধরেই, অনেক ঠান্ডা লেগে গিয়েছে, বয়স শুনে হয়তো বুঝতে পারছেন আপনারা। আর এখন হচ্ছে আমি আটা দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণে দিব না, সামান্য পরিমাণে দিব। আর একটা ডিম দিয়ে দিচ্ছি, তো এই তো ডিমটাকে ভেঙে নিয়েছি। এখন আমি ভালোভাবে সব উপকরণ দিয়ে মিক্স করে নেব। আর দিয়ে দিয়েছি ধনিয়ার পাতা, এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করে নেওয়া শেষ। আর অপর দিকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি, এখন আমি এগুলোকে এবারে চেষ্টা করে দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার মোচমুচে গাজরের পাকোড়া। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।